হ্যালো বন্ধুরা, আমি সাগরিকা মণ্ডল। আজকে আমি হাঁসের ডিমের ডালনা বানাবো। ডিমগুলো আর আলুগুলো আমি একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ডিমটা একটু ছুরি দিয়ে কেটে নিয়েছি। একটু হলুদ গুঁড়ো দেবো ডিমের ওপর, একটু মেখে নেব। কড়াই আমি সর্ষের তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ডিমগুলো ছাড়ব। একটু ভাজা ভাজা হবে, খুব বেশি ভাজবো না, শক্ত হয়ে যাবে। হয়ে গেছে ভাজা, এবার আমি তুলে নেব। ওই তেলেই আমি সিদ্ধ আলুগুলো ভাজব। আলুগুলো একটু ভাজতে টাইম দেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াতে আমি সর্ষের তেল দেব আবার। তিনটে ছোট এলাচ ফোড়ন দেব, একটা দারচিনি দেব, চারটে লবঙ্গ দেব, দুটো তেজপাতা দেব, ঝিরি ঝিরি করে কুচানো দুটো পেঁয়াজ দেব, পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হবে লাল লাল করে, ততক্ষণ আমি একটু টাইম দেবো পেঁয়াজ ভাজার। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, এবার একটু মধ্যিখানে আমি জায়গা করব। বেশ খানিকটা রসুন থেঁতো করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। রসুনটা ভাজা হওয়ার জন্য একটু সময় দেব। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটা টমেটো বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। টমেটোটা একটু কষা কষা হলে এবার আমি এতে হলুদ দেব, হাফ চামচ হলুদ দেব, নুন দেব স্বাদ অনুযায়ী, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা দেব। মশলাটা একটু ভালো করে নাড়াচাড়া করব। ছোট চামচের এক চামচ আদা বাটা দেব, লঙ্কা বাটা দেব এক চামচ, মশলাটা আবারও ভালো করে নাড়ব। একটু জল দেব মশলাতে, টমেটো বাটার জলটা একটু ভালো করে নাড়াচাড়া করব। অল্প জল দিয়ে দিয়ে কষবেন, দেখবেন মশলাটা খুব ভালোভাবে কষা।
মশলাটা ভালো করে কষতে হবে, যতক্ষণ না তেল ছাড়বে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, অল্প একটু ধনে পাতা কুচি দেব, আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি আলুগুলো দেব, ভাজা আলুগুলো, ডিমগুলোও দিয়ে দেব, ভালো করে নাড়াচাড়া করব, যাতে ডিম ও আলুর সাথে মশলাটা মিশে যায়। ডিম আলুটা কষা হয়ে গেছে, এবার আমি জল দেব। আমি সবসময় গরম জল দিই, বেশ খানিকটা গরম জল দিলাম। তরকারি টক বক করে ফুটছে, এবার আমি একটু চাপা দেব তরকারিটা। চাপা দিয়ে দিলাম, 5 মিনিট হতে দেব। তরকারি হয়ে গেছে, কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। আলু ও ডিম দুটোই ভালোভাবে মিশে গেছে তরকারির সাথে। সরি, ডিমটা মিশবে না, আলুটা নরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। তরকারি হয়ে গেছে, আমার তরকারি কমপ্লিট, রেডি। এইভাবে আপনারা ডিমের ডালা বানাবেন, খেতে খুব সুস্বাদু হবে। যদি আমার এই রান্না আপনাদের ভালো লাগে, তাহলে আমাকে লাইক ও সাবস্ক্রাইব করবেন।